সোনারপুর সত্যজিৎ রায় রেলমাঠে হয়ে গেল ইস্টার্ন রেলস মেন্স কংগ্রেসের শিয়ালদা সাউথ সেকশন শাখার ত্রিবার্ষিক সাধারণ সভা। এই সম্মেলন থেকে সর্বসম্মতিক্রমে নতুন পেনশন স্কিম বাতিল করে পুরনো ওপিএস স্কিম চালু করা এবং রেলের সমস্ত শূন্যপদ অবিলম্বে পূরণ করার দাবি পাশ হয়। ইআরএমসি নেতা বিনোদ শর্মা সাংবাদিকদের জানান, আমাদের দাবি নির্ধারিত পেনশন চালু করতে হবে, পুরনো পেনশন স্কিম আনতে হবে। ইস্টার্ন রেল মেন্স কংগ্রেসের শিয়ালদা সাউথ সেকশন শাখা ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো সোনারপুর সত্যজিৎ রায় রেল মাঠে। উপস্থিত ছিলেন ইআরএমসির সভাপতি বিনোদ শর্মা এবং সাধারণ সম্পাদক স্বপন দত্ত এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃত্ব। এই সম্মেলন থেকে সর্বসম্মতিক্রমে পাশ হয় দুটি দাবি। প্রথম, পেনশন স্কিম বাতিল করে পুরনো পেনশন স্কিম ওপিএস চালু করতে হবে। দ্বিতীয়, রেলের সমস্ত শূন্য পদ অবিলম্বে পূরণ করতে হবে। এই সম্মেলন মঞ্চ থেকে তপন দাস সম্পাদক পদে নির্বাচিত হন। রেলকর্মীদের সাংবাদিক সম্মেলনে ইআরএমসি নেতা বিনোদ শর্মা বলেন, আমাদের এই পেনশন নিয়ে আন্দোলন গত 10 বছর ধরে চলছে। 2004 সালের পর থেকে যারা অবসর নিয়েছে তাদের নির্ধারিত পেনশন বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের দাবি নির্ধারিত পেনশন চালু করতে হবে, পুরনো পেনশন স্কিম আনতে হবে। আমরা বেশি মানছি না এবং কোনো মন্ত্রণা হচ্ছে না। যে কর্মচারী যে যা প্রাপ্য আমার সবাই বন্ধু পাচ্ছি। আমাদের একটাই দাবি, ওপিএস কোনো পেনশন স্কিম যে আবার আনতে হবে। নতুন পেনশন স্কিম 2004 এসেছিল, আমরা এটা নিয়ে সার্ভে করলাম, এর প্রতিফলন দেখছি। আজকে যারা এনপিএসে রিটায়ার হচ্ছে তারা শেষ বয়সে কিছুই পাচ্ছে না। আমরা চাকরিজীবী লোক, আমরা চাকরি করি সারা জীবন, আমরা চাই শেষ বয়সে সম্মান সহকারে দ্রুত ভাব। আমাদের টাকা মার্কেটে খাটিয়ে প্রফিট দেওয়া হবে, এই বলা হচ্ছে। আবার বলা হচ্ছে মার্কেটে লস হয়ে গেল, কিছুই পেলে না। তো আমরা সারা জীবন চাকরি করে বুড়ো বয়সে ব্যবসা করতে চাই না। আমরা নতুন পেনশন স্কিমের বিরোধিতা করছি, এই যে সব নতুন প্রজন্ম আছে তাই এরা সব এনপিএস আহ্বান করবে, এরা পাথর ঘুরছে। রিটায়ারমেন্ট তো বয়স কী হবে আমাদের? আজকের আমাদের যে ইআরএমসি প্রোগ্রামটা হচ্ছে, এটা টিজিএম বলা হয়, 3 বছর অন্তর এটা হয়। এটা অ্যাকচুয়ালি আমরা বলতে পারি এটা ইআরএমসির উৎসব। এখানে কে কোন কমিটিতে থাকে, সেক্রেটারি প্রেসিডেন্ট, সেই ইলেকশনটা এই প্রোগ্রামে হয়। আর এখানে মেনলি আরেকটা কথা বলি, যেটা হচ্ছে যে আমাদের যেটা নিয়ে আন্দোলন চলছে ইআরএমসি, সেটা হচ্ছে যে আমাদের এনপিএস, এনপিএস যেটা নিয়ে এখন মেনলি সমস্যা, 2004 পর থেকে যাদের পোস্টিং হয়েছে তারা এনপিএস এর আওতায় পড়ছে। তো এনপিএস যে সমস্যাটা, সেটা মানে আফটার রিটায়ারমেন্ট যে আমরা পেনশন যেটা আমরা আশা করে থাকি এত বছর চাকরি করার পরে, সেটা আনসার্টেন। তো আমরা ওপিএস এ আসতে চাইছি। ওপিএস মিন্স ওল্ড পেনশন স্কিম, যেটা 2004 আগে যেটা ছিল। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখার সম্পাদক তপন দাস, শাখার সভাপতি মানিকলাল চ্যাটার্জি, প্রেসিডেন্ট ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেস বিনোদ শর্মা, ইউথ সম্পাদক বিভাস মণ্ডল। ফেরো রিপোর্ট, তারা নিউজ, কলকাতা।